জাতীয় সাঁতারের দ্বিতীয় দিন অপেক্ষা ছিল ছেলে ও মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইল নিয়ে, যেখানে মাহফিজুর রহমান সাগরের অতীত জাতীয় রেকর্ড ভেঙে 23.85 সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম সাঁতারু হয়েছেন নৌবাহিনীর আসিফ রেজা। আর মেয়েদের মধ্যে 29.99 সেকেন্ড সময় নিয়ে সবাইকে চমকে এবার দেশের দ্রুততম নারী সাঁতারু বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ কন্যা জুনাইনা আহমেদ। 15 বছরের এই বিস্ময় বালিকা 2 দিনে জিতেছে 4টি স্বর্ণপদক, যার 3টি আবার জাতীয় রেকর্ড। Very happy and I'm very grateful to the Navy for supporting me, to making me swim in this senior level competition for Bangladesh. I'm very excited because I get to participate with SAARC level gold medalists. 6টা বছর চেষ্টা করছি, হয় নাই, এবার প্রথমবার, তো অনেক খুশি লাগতেছে। এদিন ভেঙেছে আরো 5টি জাতীয় রেকর্ড, যার 2টি সেনাবাহিনীর জুয়েল আহমেদের। আগের দিন 200 মিটার ব্যাকস্ট্রোকের পর এদিন 100 মিটার ব্যাকস্ট্রোক ও 400 মিটার ব্যক্তিগত মিডলে রেকর্ড ভাঙেন কুষ্টিয়ার এই সাঁতারু। 4x200 মিটারে ছেলেদের ফ্রি স্টাইল আর মেয়েদের রিলে দুটিতেই স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে দেশের বৃহত্তম এই সাঁতার প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন ছিল স্টেডিয়ামে ঢুকেই চোখ কপালে। সুইমিং পুলে জাতীয় ইভেন্ট হচ্ছে, অথচ সাধারণ দর্শকদের সুইমিং পুলের পাশেই হাঁটা চলা, তার মাঝেই সাঁতারুরা খেলছেন, যে কোনো সময় অঘটন ঘটলে নিরাপত্তার প্রশ্নটি থেকেই যায়। কি কারণে এত হসপস হচ্ছে এখানে, এটা আমার বোধগম্য না, কেন এই লোকগুলা এখানে এইভাবে দাঁড়ায় আছে, সাঁতারুদের সব ডিস্টার্ব করতেছে, সাঁতারুদের সাথে দূরে হইতেছে, এটা তো গ্রামের ফুটবল খেলার মতো মনে হচ্ছে আমার কাছে। আরও অবাক করার বিষয়, এত বড় টুর্নামেন্টে নেই একটি ভালো ইলেকট্রনিক টাইমার, ফলে সংশয় দেখা দেয় ফলাফল নিয়ে। এ নিয়ে দায়ী রয়েছেন ফেডারেশন। স্কোরবোর্ডটি আমাদেরকে হ্যান্ডওভার করে দেয়নি এখনও ঠিকাদারি প্রতিষ্ঠান। হ্যান্ডওভার করার পরে আমরা বলতে পারবো। আসলে তাদের বলে কথা ছিল যে আমাদের আজকের খেলা স্কোরবোর্ডে হবে, আমরা এখনও যেহেতু হ্যান্ডওভার নিই নাই এই বিষয়ে আসলে বলতে পারতেছি না, এটা জাতীয় ক্রীড়া পরিষদ বলতে পারবে। দ্বিতীয় দিন শেষে 13টি স্বর্ণপদক সহ 32টি পদক নিয়ে পদক তালিকায় এখন পর্যন্ত শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। মেদিনাইন, সময় সংবাদ, ঢাকা।